অবশেষে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ। এজন্য সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় নিম্ন আদালতে 4 বছরের সাজাপ্রাপ্ত 6 আসামির জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। বগুড়া সদর উপজেলায় আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9টার দিকে উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ট্রাকের ধাক্কায় মা ও নবজাতক সহ নিহতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সানসিরোতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগটা এসি মিলানের বিপক্ষে 2-0 গোলে জিতে নিল ইন্টার মিলান। ফলে 3 মিনিটের ব্যবধানে 2 গোল করে ইস্তাম্বুলে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট বুকিং দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ইন্টার জায়ান্টরা। লিপস্টিক নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ। আর এ সিনেমায় তার নায়িকা হিসেবে থাকবেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সম্প্রতি সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান নিশ্চিত করেছেন এ তথ্য।